এই মুহূর্তে প্রান্তিক পর্যায়ের চাষিদের আমি যে খোঁজটা পাচ্ছি সেটা হচ্ছে তাদের রেনু মারা যাচ্ছে, ধানই মারা যাচ্ছে অথবা পুকুরে দু একটা করে রেনু মারা যাচ্ছে। বিশেষ করে হচ্ছে যে অনেকে জানাচ্ছিল যে এই পুকুর থেকে পুকুরে ট্রান্সফার করার পরে রেনু মারা যাচ্ছে। হ্যাচারি মালিকের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে 10 মাসে রেনু, এরা 7 মাসেই ব্রিডিং করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা জানেন যে আগাম রেনু কিন্তু খুব ভালো একটা প্রফিটেবল বিজনেস অথবা চাষিদের জন্য খুব বেশি কাঙ্ক্ষিত। এর কারণ হচ্ছে যে শীতের শেষে যেহেতু পুকুরগুলোতে মাছ থাকে না, মার্কেটে মাছের চাহিদা থাকে, নতুন পোনার চাহিদা থাকে অনেক, তো সব কিছু মিলা হচ্ছে যে যারা নতুন ইয়া করতে পারে, নতুন রেনুটাকে খুব দ্রুততার সঙ্গে চাষ করে একটা ভালো রেজাল্ট নিতে পারে, তাদের কিন্তু খুব ভালো প্রফিট হয় বলে আমি দেখে আসছি। তো এখানে যেটা প্রবলেম হয়েছে এবছরে সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে আমাদের যে বৃষ্টি পাওয়ার কথা সেটা আসলে এই ঠিক ওই লেভেলের পাওয়া যাচ্ছিল না। এই কারণে মা মাছ যেগুলো আছে সেই মা মাছগুলোর কিন্তু ব্রিডিংয়ের জন্য বা হচ্ছে পোনা দেওয়ার জন্য এটা উপযুক্তভাবে হয়ে আসছিল না। তো এই কারণে গিয়ে যে প্রবলেমটা হয়েছে, আমি চাষিদের সঙ্গে কথা বলে অথবা অনেকেই আমাকে জানাচ্ছিল যে ব্যাপারটা বা জানতে চাচ্ছিল সেটা হচ্ছে যে আগাম রেনু পোনা ছাড়ার পরে পুকুরে দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে রেনুগুলো মারা যাচ্ছে। বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে ওনাদের রেনুগুলো মারা যাচ্ছে, এবং সবচেয়ে যে জিনিসটা ভয়ানক সেটা হচ্ছে যে যখন তারা পুকুর ট্রান্সফার করছে, পুকুর ট্রান্সফার করার পরে মোটামুটি সাবধানতার সাথে পুকুর ট্রান্সফার করার পরেও কিন্তু এই রেনু এই ধানিগুলো, যেগুলো কাটাই দেয়া বলি আমরা স্থানীয় ভাষায়, যে এক পুকুর থেকে আরেক পুকুরে দেয়া হচ্ছে 25-30 দিনের মধ্যে, তো এই জায়গাতেই একটা বড় প্রবলেম হচ্ছে যে রেনুগুলো বিশেষ অনেক মারা যাচ্ছে, যেটা মোটামুটি যাওয়ার কথা না বা বিগত বছরগুলোতে যায়নি। তো আমি প্রান্তিক পর্যায়ের বেশ কিছু চাষির সঙ্গে কথা বলেছি এবং হ্যাচারি মালিকের সঙ্গে কথা বলেছি। তো হ্যাচারি মালিকের সঙ্গে কথা বলে আমি যে ভয়াবহ তথ্যটা পেয়েছি এখানে, যেটা আসলে সব চাষিদের জানা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে ধরা যাক একটা মাছ মা মাছ রেডি হওয়ার জন্য যদি 10 মাস সময় লাগে, তো হ্যাচারি মালিকরা বা হচ্ছে যে কিছু অসাধু হ্যাচারি ব্যবসায়ীরা, এরা রেনুর চাহিদা থাকার কারণে বা চাষিরা ফোন দিয়ে রেনু চাচ্ছিল এইটেই মিলা এনারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে 10 মাসের রেনুটাকে এরা 7 মাসে মেডিসিন দিয়ে মোটামুটি এখানে রেনু থেকে ব্রিডিং করে দিয়েছে। তো এখানে ব্রিডিং করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যখন এই মাছগুলো শরীরের স্ট্রেংথ কম থাকার কারণে যখন চাষিরা প্রান্তিক পর্যায়ে পুকুরে এনে দিচ্ছে, তখনই এটার পরিবহন ধকল এবং পুকুরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যে শারীরিক পরিস্থিতি থাকার কথা সেটা না থাকার কারণে এটা মারা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মাঝে মাঝে যখন মারা যাচ্ছে এটার প্রধান কারণ হতে পারে বলে আমি মনে করি, যেহেতু এই মুহূর্তে বৃষ্টি খুব কম বা নাই বললেই চলে আমাদের এদিকে, তো এখানে যেটা হচ্ছে যে পুকুরের পানি কমে যাচ্ছে এবং অতিরিক্ত গরমের কারণে পুকুরে অ্যামোনিয়ার আধিক্য বেড়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে, এবং সেই সাথে সাথে পানি যেহেতু কমে যাচ্ছে হয়তো বা প্রান্তিক পর্যায়ের চাষিরা এটাকে ভালোভাবে মেনটেন করতে না পারার কারণে মাঝে মাঝে মারা যাচ্ছে। কিন্তু যে জিনিসটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে যে যদি এভাবেই চলতে থাকে তাহলে তো হচ্ছে যে আমরা যারা প্রান্তিক পর্যায়ের অসচ্ছল চাষি আছি, যারা হচ্ছে যে এই মাছের উপরেই অনেকটা ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এটা একটা বড় ধরনের সাপার করতে পারি। কারণ আপনারা লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে প্রথমে যখন আমরা রেনু ছাড়ি তখন কিন্তু একটা মোটা অঙ্কের বিনিয়োগ আমাদের করতে হয়, আবার দ্বিতীয়ত হচ্ছে কোনো কারণে রেনু স্লোটটা যদি মিস করে বা প্রোডাকশান ভালো না হয় তাহলে কিন্তু এখানে আমাদের আসলে শুধু চাষের সময় কালটা নষ্ট হয় তা না, এখানে বিনিয়োগটা নষ্ট হয় এবং আমাদের সারা বছরে যে এই মাছ থেকে টার্গেট থাকে, আমরা এখানে মাছ বিক্রি করব, পোনা বিক্রি করব থেকে শুরু করে আর অনেক কিছু, তো এটা হচ্ছে। তো এই কারণে হচ্ছে যে আমি আপনাদের যে মেসেজটা দেওয়ার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনারা ভেবে বুঝে শুনে তারপরে হচ্ছে যে আগাম রেনু করতে যাবেন, নাহলে কিন্তু এরকম প্রবলেম হবে। এখন আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে অনেক চাষির এই মুহূর্তে প্রবলেমটা হচ্ছে, কিন্তু আসলে প্রতপক্ষে আমরা
এখান ডিরেক্ট আসলে এখানে কোনো কিছু করতে পারবো না যদি তারা 7 মাসের এই রেনুটাকে দিয়ে থাকে, কারণ এগুলো ন্যাচারালি প্রবলেম হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। তারপরেও আপনাদের এরিয়াতে যদি কারোই কোনো প্রবলেম হয় বা কোনো অভিজ্ঞতা আপনার থাকে তাহলে আপনি কমেন্টে উল্লেখ করতে পারেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।